একসময় এই সাংস্কৃতিক অঙ্গনে পশ্চিম পাকিস্তান আমলে আমাদের বাঙালিদের সংস্কৃতি ছিল অত্যন্ত বাধাগ্রস্তভাবে ছিল, বন্দী ছিল পশ্চিম পাকিস্তানের ভাষাবিদের কাছে। হাকসার জমিন, উর্দু ভাষার জাতীয় সঙ্গীত, বাংলা ভাষা বাঙালিরা কথা বলার সুযোগ ছিল না। উর্দু ভাষা আমাদের উপর ছাপিয়ে দেওয়ার অবচেষ্টা করা হয়েছিল। ইলিয়াস ভাই জানেন, আমাদের মাহফুজ ভাই জানেন, বাঙালিরা কত নির্যাতিত, অত্যাচারিত। আমার মায়ের ভাষা বাংলা ভাষা, এ ভাষায় কথা বলতে পারবো না। এ অত্যাচার নির্যাতন এ পাকিস্তানিরা করেছিল, আমাদের সংস্কৃতির উপর আঘাত করেছিল, ভাষার উপর আঘাত করেছিল। বাঙালিরা মুক্ত মনে আমাদের প্রিয় ভাষা প্রিয় সংস্কৃতি চর্চা করার সুযোগ পাকিস্তান আমলে ছিল না। এ বাঙালিরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পর মুক্ত মনে মুক্ত আকাশে এখন আমার বাঙালির ভাই এবং বোনেরা সংস্কৃতি অঙ্গনে আপনারা মুক্তভাবে সংস্কৃতির বিকাশ চর্চা করে যাচ্ছেন। এটা আওয়ামী লীগের অবদান, শেখ হাসিনার অবদান, বঙ্গবন্ধুর অবদান, বাংলাদেশের স্বাধীনতার অবদান। দেশ স্বাধীন না হলে এভাবে আমরা সুযোগ পেতাম না। আমার বিরুদ্ধে ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর। তো প্রথমে কাজী জাফরের কাছে আমি একবার ফেল করি, তখন তিনি প্রধানমন্ত্রী। এরপরে কাজী জাফর সঙ্গে আমি দুইবার ফেল করে দিছি, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার দয়ায় আমি সংসদের হুইপ ছিলাম, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম। আপনারা সবাই বিভিন্ন মনে অত্যন্ত খ্যাতিমান প্রসিদ্ধ এবং আপনাদের এদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিরাট অবদান। বিভিন্ন অঙ্গনে যারা আজকে এক্সপার্ট অভিজ্ঞ তারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে পুরস্কৃত করা হবে।